পৌরসভা উন্নয়নের ক্ষেত্রে যে বিষয়গুলো আছে, যেমন ইতিমধ্যে কিছু কাজ শুরু হয়েছে কিন্তু বিভিন্ন প্রতিবন্ধকতা এবং অর্থনৈতিক সমস্যার কারণে যেগুলো সম্ভব হয়নি, শেষ হয়নি, যেমন বঙ্গবন্ধু চত্বরে দাঁড়িয়ে আমরা কথা বলছি, এই চত্বরটা কিন্তু ইনকমপ্লিট। এইখানে কিন্তু দৃষ্টিনন্দিত ডিজাইন করা, ফোয়ারা সহ এবং ফোয়ারার মধ্যে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ সহ বঙ্গবন্ধুর ছবি, আমাদের নেত্রীর ছবি ওই পানির মধ্যেই প্রস্ফুটিত হবে, এইভাবে ডিজাইনটা করা, কিন্তু প্রতিবন্ধকতার কারণে এইগুলো করা সম্ভব হয়নি। পাশেই আছে শেখ লালউদ্দিন রোড, যা কিছু দূর যেয়ে আবার বন্ধ আছে অর্থনৈতিক সমস্যার কারণে। পিছনে আছে তন্ময় চত্বর, শেখ আবু নাসের রোড, এই পাশে আছে আপনার রূপা চৌধুরী রোড, যেগুলা মানে এখনও কমপ্লিট হয়নি, সেই কাজগুলো ইনকমপ্লিট কাজগুলো কমপ্লিট করব, দেন স্টেপ নেব পরবর্তী কাজের।